পরস্পর পরস্পরকে সারাক্ষণ দোষারোপের দৃষ্টিতে দেখি তাতে হয় কি যখন আপনি দোষারোপ করেন বা যখন একটা নেগেটিভ রিপোর্ট হয় তখন আমরা কি হয় আমরা আত্মপক্ষ সমর্থন করার জন্য অনেক ব্যস্ত হয়ে যাই তো সেটি কখনোই প্রোডাক্টিভ না আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি তাহলে কিন্তু একটা কমন গোল অন্তত আমরা অ্যাচিভ করতে পারি কিন্তু এই জায়গাটায় হয় কি এই যে কাজ হারিয়েছেন বলছেন আহ সত্তর ভাগ চাকরি পাননি তো এই কাজ হারানোর লোকের সংখ্যা হলো নব্বই জন আউট অফ ফাইভ হান্ড্রেড হ্যাঁ স্যাম্পলটাও কিন্তু খুব বড় না তারপরে ইউর যেটা একশো তেরো মিলিয়নের কথা বলেছেন আপনাদের গবেষক অনেক ধন্যবাদ খুব সুন্দর রিপোর্ট কিন্তু ওনাকে একটু বলি বিনয়ের সাথে যে আমরা বিজিং থেকে বারবার যখন ওই সময় বিভিন্ন ফ্যাক্টরিকে জানিয়েছিলাম যে ভাই আপনাদের কোন কোন ওয়ার্কারের চাকরি গেছে এবং পর্যন্ত ফ্যাক্টরিটাও খুঁজে পাচ্ছিল না তো উনিও খুব সুন্দর করে বলেছেন যে হাউ টু রিচ দ্যাম ব্রিজটা কে করবে আমার বিনিত অনুরোধ হলো এই যে নব্বই জনকে অন্তত আপনারা দেখতে পেয়েছেন অন্তত তাদের কথাগুলো শ্রম মন্ত্রণালয়ের কাছে পৌঁছে দেন কারণ শ্রম মন্ত্রণালয় বেসিক্যালি এই একশো তেরো মিলিয়নটা ডিসভার্স করেছে বা করছে আমার আরেকটা বিফোর আই গো টু ওয়াট ইউ আস্ট মি আরো কতগুলো ছোট ছোট অবজারভেশন আছে একটা হলো যে আহ গার্মেন্টস সেক্টরে কিন্তু কোনো মতে আমরা বেতন কমাতে পারি না বেতন কমানো যায় না ওভারটাইমও কমানো যায় না ওভারটাইমের ঘন্টা কমানো যায় যেখানে আপনার গবেষণা বলছে যে ঘন্টা কমেনি অথচ আর্নিং কমেছে সেই জায়গাটিকে আমি চ্যালেঞ্জ করছি কারণ আমার মনে হয় যে আমাদের ডিটেল দেখা দরকার অন্য কোনো কারণে নয় কোনো আক্রমণ করার জন্য না কিন্তু এটা আমাদের নিজেদের বোঝার জন্য প্রয়োজন যে কিভাবে কর্মঘন্টা কমে যায়নি অথচ বেতন অথচ ওটি কম পেয়েছে এটার একটা ফিক্সড একটা নিয়ম আছে কাজে আমরা এটার বাইরে যেতে পারি না বিনোদনের ধারে কাছে যাননি ওয়ার্কাররা সেটির একটি কারণ হলো কোভিড এটি দিকেও মাথায় নিতে হবে আর আমরা যদি মানে খুব ভালো মতো দেখি তাহলে আসলে হ্যারাসমেন্ট আসলে কয়েকটা জায়গায় কিন্তু দেবপ্রিয় যে হ্যারাসমেন্ট বেড়ে গেছে বলছেন এই জায়গাগুলোই কিন্তু আমাদেরকে আসলে হয় কি আগে প্রেজেন্টেশনগুলো গুলো শেয়ার করলে তাহলে অন্তত আমরা ইন্ডাস্ট্রি পক্ষ থেকে অন্তত দেখতে পারি যে আসলে কোন জায়গাটায় কি হয়েছে আর না হলে আফটার ইট বিকামস হেডলাইন্স ইট ডাজেন্ট রিলি হেল্প দ্য কজ কাজে এক্সপোর্ট কমছে একই ভাবে আমাদের ফ্যাক্টরিগুলোকে আমরা কনসলিডেট করার চেষ্টা করছি কারণ অপটিমাইজ করার চেষ্টা করছি যে আসলে আমাদের যা মেশিন আছে যা ওয়ার্কার আছে কেমন করে আমরা বেটার প্রোডাকশন পাবো সো এই জায়গাটায় সামনে যখন এগিয়ে যাচ্ছি ফোর আইয়ার যখন একটা ক্রিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়াচ্ছে সে জায়গায় যেখানে আমাদের ওয়ার্কাররা ওভারনাইট কোডার্স হবে না তাদের তো লিটারেসি লেভেল সেটা নাই সো এডুকেশন ইজ দি অনলি ওয়ে আউট ওদেরকে কিভাবে এডুকেট করব আমরা আর কিভাবে আমরা স্পেশাল স্কিলস দিয়ে আমরা বলি যে রিস্কিলিং দরকার কিন্তু রিস্কিল করব যে কোন সেক্টরের জন্য করবো আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি লাইট ইঞ্জিনিয়ারিং এ সাংঘাতিক আমরা চেষ্টা করতে পারি এবং একই সাথে ধরেন অটোমোটিভ আফলস্ট্রি হম গাড়ির আফলস্ট্রি সেগুলা আপনার প্লাস সফট টয়েজ এগুলো আমরা যেতে পারি ফ্যাশন অ্যাক্সেসরি হেয়ার ক্লিপ এগুলায় উইগ এগুলো আমরা যেতে পারি হেরিটেজ প্রোডাক্টে যেতে পারি ট্রাভেল ইকুইপমেন্ট লাইক টেন্ট ক্যাম্পিং ইকুইপমেন্ট এগুলো আমরা যেতে পারি আমার মনে হয় যে এমনকি সোলার পিটি মডিউল অ্যাসেম্বলিতেও আমরা যেতে পারি ইট ইজ ভেরি ইজি ফর আস কাজে এই জায়গাটাতে যদি আমাদের সরকার একটি ভূমিকা রাখেন এবং যদি কোনো মতে আমরা ভিয়েতনামকে অনুসরণ করে ভিয়েতনামও না মরক্কো ধরেন চট করে যেরকম অটোমোবিলে চলে গেছে তো আমার মনে হয় এই জায়গাটায় আনট্যাক্ট অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলো আমরা ধরতে পারি এবং আপনি জানেন যে ম্যানমেড ফাইবারের কথা আপনি নিজেই বলেছেন এখন মানুষ আর কটন ভিত্তিক কোনো কটন বেস কোনো কিছু পড়ে না এবং আমাদের কিন্তু কটনে দেখা গেছে আমাদের উল্টা আরো ইউসেজ বেড়ে এখন সেভেন্টি ফোর পার্সেন্ট আমার কোয়েশ্চেন হল যে আমরা যদি আগে ছিল সিক্সটি টু পার্সেন্ট কয়েক বছর আগে এখন কটন ইউসেছি সেভেন্টি ফোর পার্সেন্ট তো আমাদেরকে তো আসলে উল্টো ডিরেকশনে যেতে হবে ম্যানমেড ফাইবার স্ট্যাবলিশ করার মতো কিন্তু আসলে আমাদের ওই ক্যাপেবিলিটি নাই কারণ অনেক ব্যাকওয়ার্ড লিংকে যে অনেক ইনভেস্টমেন্ট লাগবে